গাছ লাগান পরিবেশ বাঁচান রক্তদান জীবন দান শিক্ষা জগতের আলো পাখি বাঁচাও পৃথিবী বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে নদিয়া মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যাত্রা করছেন সম্রাট পাল ও জয়দেব মণ্ডল। এদিন জঙ্গিপুরে বিকেল ৪টায় এসে পৌঁছালেন। সেখানে জঙ্গিপুরের প্রায় সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাদের সম্বর্ধনা দেওয়া হয়। রাজ শেখ ও চন্দন সরকারের রিপোর্ট NTV WP। আমরা বারাসাতের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসেছি। প্রথমেই জানাই আমাদের বারাসাতের তারামা ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারামা ফাউন্ডেশনের প্রত্যেকটি সদস্যার পক্ষ থেকে জানাই জঙ্গিপুরের প্রত্যেকটি অধিবাসী বৃন্দকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের মূল বার্তা, আমরা গত 27 তারিখ বারাসাত থানায় আমাদের শ্রদ্ধেয় আইসি দীপঙ্কর ভট্টাচার্য মহাশয়ের উপস্থিতিতে শুভ সূচনা হয়েছিল এই মোটরসাইকেল প্রচার অভিযান। আমাদের মতো স্বেচ্ছায় রক্তদান করুন, গাছ লাগান পরিবেশ বাঁচান, মুক্ত আকাশে পাখিকে উঠতে দিন এবং শিক্ষাই জগতের আলো, এই 4টি মোটো নিয়ে আমরা বারাসাত উত্তর 24 পরগনা হয়ে নদিয়া ডিস্ট্রিক্টে কিছু এলাকায় এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জঙ্গিপুরে আমরা এসেছি। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কিছু এলাকায় আমরা এই প্রচার অভিযান সুসংগঠিত করে আমাদের এটাই বার্তা যে আমরা যে ধরনের কাজ করছি এবং জঙ্গিপুরে এসে জঙ্গিপুরে এসেছি আমরা এখন বর্তমানে এনাদের ব্যবহার আমরা আপ্লুত। আমাদের দেখে যদি আরও 5 জন এরকম ধরনের সমাজকে সচেতন করার বার্তা কিংবা সামাজিক যে কোনো কাজ যদি করতে এগিয়ে আসে, তাহলে হয়তো আমাদের এই কষ্টের যে কষ্টটা আমরা করছি এতদিন ধরে, কষ্ট বলতে গেলে মোটরসাইকেল চালিয়ে এখানে এসে ঘোরাঘুরি করা নয়, আমাদের মূল উদ্দেশ্য যে মানুষকে সচেতন করা। তো স্বেচ্ছায় রক্তদান করুন, নিজে রক্তদান করুন এবং অন্যকে রক্তদান করতে উৎসাহিত করুন, এটাই আমাদের বার্তা। আর কিছু কিছু এলাকা যেগুলো সমাজে পিছিয়ে পড়া মানুষরা রয়েছেন, যেমন পুরুলিয়া, বাঁকুড়া কিংবা ঝাড়গ্রাম, বিশেষ আদিবাসীরা রয়েছেন, তাদের জন্য আমরা 12 মাস তাদের শিক্ষার আলো জায়গাতে আমরা 12 মাসই কিছু কিছু আদিবাসী এলাকায় আমরা শিক্ষা সামগ্রী পৌঁছে দিই। এছাড়াও আমরা চোখের উপরে ইয়াস দেখেছি, আমফান দেখেছি, সুন্দরবন এলাকায় আমরা গিয়ে যতটা পেরেছি মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা পাশে দাঁড়ানোটাকে মনে করি যে এটা আমাদের একটা আনন্দ, আমরা মানুষের পাশে দাঁড়াই। এই বার্তা নিয়ে আমাদের কর্মই হলো ধর্ম, এই বার্তাটা নিজের মধ্যে রেখে আমরা এগিয়ে চলেছি। আগামী দিনে সবাইকে নিয়ে আমরা এগোবো। আমাদের রিকোয়েস্ট একটাই এবং আমাদের সদস্য বা সংগঠনের সদস্যরা একটাই, তাদের রিকোয়েস্ট যে আমাদেরা যে ধরনের কাজ করছি আমাদের দেখে যদি আরও বিভিন্ন এলাকায় এরকম ধরনের ছেলেরা এগিয়ে আসে, ছেলেরা বা মেয়েরা, তারাও নিজেদের এলাকায় ভালো কাজ করুন, মানুষের পাশে দাঁড়ান, সুবিধা অসুবিধা তাদের পাশে থাকার চেষ্টা করুন। তাহলে আমাদের এই যাত্রা কিংবা এতদিন ধরে যে অনুষ্ঠান আমরা করে আসছি, যে প্রোগ্রাম করছি, তারা আমরা সফল হব। ধন্যবাদ। আমরা তারা সম্পাদক।